সুলতান, আমি আমার কাজে বেরিয়েছিলাম বুঝলি, তোর লোকগুলো গাড়ি করে আসছিল, ওখানে এসে আমার বাইক সাইলেন্সারটা খুলে দেয়, আমি পেছন দিয়ে ডাকলাম, ওই শালারা সাড়া দিল না, গেল শালা আমার মটকাটা গরম হয়ে। তারপর পিছু পিছু ধাবা করে এসে দেখি এখানে এক আচ্ছা হারামি নয়, বেশ কয়েকটা হারামি মিলে হল্লা করছে। হ্যাঁ, সে করছে করুক, আমার কি, আমি তো শুধু আমার ঘর পাই নিতে এসেছি। এই ওর মুখে টাকা মার। এই তো একবারে বুঝে গেলি। হ্যাঁ ঠিকই বলেছি, যাত্রা টাকার গোলাম, ওই টাকাটা দিয়ে দাও কে। একদম ঠিক। হ্যাঁ কুত্তা ঘেউ ঘেউ করলে না, কুত্তার মুখে হাড্ডি চুরে দিবি, দেখবি কুত্তা কেউ কেউ করে কেটে পড়বে। না 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 না, এটা কিন্তু ঠিক না। কুত্তা দেখ, আমার মটকা চটকে গেলে আমি টাকা নিয়ে ঠান্ডা হয়ে যাই, কিন্তু ইগো চটকে গেলে গেলিয়ে ঠান্ডা করে। ওই পাঙ্গা নিস না, মেরে লাশ ফেলে দেবো। লাশ? ফানি ম্যান, ফানি ম্যান, ফানি ম্যান, একবার শুধু ছুঁয়ে দেখ, তারপর দেখবি শালা ফাটবে ফুটবে, বাড়িওয়ালা ফুটবে। ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন।